ইসলাম ধর্মটা শুধু একটা নিছক ধর্ম নয়, এটা আলোচনার একটা গবেষণার আইন। বলে আলহামদুলিল্লাহ, যে যত আলোচনা করবেন, যে যতটা গবেষণা করবেন, তার তত জ্ঞানের শ্রীবৃদ্ধি লাভ হবে। কারণ ইসলামী আইন এমন একটা আইন, এখন দেখতেছি এইটা হারাম, কিন্তু স্থানকাল পাত্রভেদে ওই হালালটা হারাম হয়ে যায়, আবার স্থানকাল পাত্রভেদে হারামটা হালাল হয়ে যায়। এই জন্য কিতাবে দেখা আছে এটা হালাল, কেয়ামত পর্যন্ত মনে করবেন না এটা হালাল, কখনো কখনো এই হালালটা হারাম হয়ে যায়, আবার কখনো কখনো হারামটা হালাল হয়ে যায়। তো আমি যখন চট্টগ্রাম প্রফারে লালদিঘি ময়দানে কথা বলছিলাম, তখন সাহস করে সভাপতির অনুমতি নিয়ে প্রশ্ন করেছে যে আমাকে, আমাদেরকে একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দেন, কারণ দুই একটা উদাহরণ দিলেই আমরা বুঝব। উদাহরণটা হলো এই যে, মানা করেন না ছেলেদের কথা বলতে, এতে পিছনে দাঁড়িয়ে ওরা কথা বলতেছে, বক্তা যদি কথা বলে আর তার পাশে যদি কেউ কথা বলে তাহলে অন্য বক্তা না হলেও কিন্তু আমার একটু অসুবিধা লাগে, কারণ আমি তো সুরে কথা বলতে পারি না, আমি আলোচনা সাপেক্ষে কথা বলি, এই জন্য নিরিবিলি কথাগুলি বলার সুযোগ দিতে হবে, আপনারাও শুনবেন নিরিবিলিভাবে। আপনি মনে করেন আপনার স্ত্রী ইসলাম বলছে, আপনার স্ত্রী বিদ্যমান থাকতে, আপনার স্ত্রী বিদ্যমান থাকতে, বর্তমান থাকতে, সেই স্ত্রী সহোদরা বোন শালী, তাকে বিবাহ করা হারাম তো দূরের কথা, যা দুলাবাই যদি আশিকের চোটে তার হাত কান চেপে ধরে, এটা এমন হারাম আপনার বিবিকে তালাক দিতে হবে না, বিনা তালাকে তালাক। বলো না উজুবিল্লাহ, তাহলে কত বড় হারাম বলছেন। কিন্তু স্ত্রী যদি মারা যায় বা তালাক প্রাপ্ত হয়, এই শালীকে একবার না কয়েকবার বিয়ে করতে পারেন। তা কিছুক্ষণ আগে কি ছিল হারাম, স্থানকাল পাত্র ভেদে আবার সেটা হালাল হয়ে গেল, কি ঠিক কিনা বলেন। একটা গরু আনা হলো একজন হুজুর ক্যাবলা, সমাজে তো ক্যাবলা কইয়ে ডাহে বোঝেন তো, আর উনি পশুটা জবাই করতেছেন, ওনার মাথায় পাগড়ি, গালে এক গাল দাড়ি, লোকটাও বড় ভারী, আবার হাফে শতবা কারি, কথা বোঝেন নাই। তিনি একটা ছুরি ধরে ওই গরুটা জবাই করতে গিয়ে বলে, বিসমি খাজা বাবা মাছ ভান্ডারি। তো উনি যত বড় হুজুর ক্যাবলা হোক, ওনার এই পশু জবাই হয় না ইসলামী দৃষ্টিতে, এটার গোস্ত পরতে পরতে হারাম, কি বলেন ঠিক কিনা বলেন। কিন্তু ছোট একটা বাচ্চা, সেও ছুরি নিয়ে আসলো আর গরুটার গলায় ছুরি দিয়ে বলে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। ছোট বাচ্চা হলে কি হবে, গরু সবাই সাকসেসফুল, এটা 100% হালাল। তবে একই গরু একটু তরিকার অদল বদলের কারণে হারাম হয়ে গেল, আবার হালাল হয়ে গেল, কি কথাটা বুঝেন নাই।